নায়ক মিঠুন চক্রবর্তী মুম্বাইয়ের একটি ব্যাংকে গিয়ে ম্যানেজারের কাছে 50,000 টাকা লোন চাইলেন। কিন্তু কেন, কি এমন দরকার ছিল তার যে তাকে লোন নিতে হলো বা নেওয়ার প্রয়োজন পড়ছিল, বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি দেখবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। তারপর ব্যাংক ম্যানেজার গ্যারান্টি চাইলেন। বাঙালি বাবু ব্যাংকের সামনে দাঁড়িয়ে থাকা নিজের BMW গাড়িটি দেখিয়ে বললেন ওটি গ্যারান্টি রাখতে পারেন। ব্যাংক ম্যানেজার গাড়ির কাগজপত্র দেখে বাঙালি বাবুকে 50,000 টাকা লোন দিতে রাজি হলেন। বাঙালি বাবু 50,000 টাকা নিয়ে চলে গেলেন। 1 কোটি টাকার গাড়ি মাত্র 50,000 টাকায় বন্ধক রেখে যাওয়াতে ব্যাংকের কর্মচারী বাঙালির উপরে বোকামির দেখে হাসাহাসি করতে লাগলেন। 2 মাস বাদে বাঙালি বাবু ব্যাংকে এসে নিজের গাড়ি ফেরত চাইলেন এবং 50,000 টাকার মূল্য আর 1,250 টাকা সুদ দিয়ে গাড়ি ছাড়িয়ে নিলেন। এ সময় ব্যাংক ম্যানেজার আর থাকতে পারলেন না, খুব আগ্রহের সঙ্গে জিজ্ঞাসা করলেন, স্যার কোটিপতি হয়েও আপনি মাত্র 50,000 টাকার জন্য নিজের BMW গাড়ি কেন বন্ধক রাখতে গেলেন, একটু বলবেন? বাঙালি বাবু, দেখুন আমার 2 মাসের জন্য আমেরিকা যাওয়ার দরকার ছিল। কলকাতা থেকে মুম্বাই এসে গাড়ি পার্কিং করা নিয়ে খুব সমস্যায় পড়ছিলাম। পার্কিংওয়ালাদের 2 মাসের জন্য 20,000 টাকা চাইছিল, আপনার কাছে মাত্র 1,250 টাকায় আমার কাজ হয়ে গেল, গাড়িটাও সিকিউর থাকলো, তাছাড়া আপনি 50,000 টাকাও দিলেন খরচ করার জন্য, আপনাকে ধন্যবাদ। ম্যানেজার এই কথা শুনে বেহুশ হয়ে গেলেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।